আজকে আলোচনা করব স্ট্র্যাপ স্ট্র্যাটেজি নিয়ে। স্ট্র্যাপ স্ট্র্যাটেজি অনেকটা স্ট্র্যাডেলা স্ট্র্যাঙ্গেলের মতনই সিচুয়েশন। সিচুয়েশন কি, যে যদি শেয়ার প্রাইসের দাম বাড়ে তো ভীষণ বাড়বে, আর কমলে ভীষণ কমবে। কিন্তু এক্ষেত্রে একটু আলাদা আছে। স্ট্র্যাপের ক্ষেত্রে কি হয়, মার্কেট আপ হওয়ার চান্সেস বেশি থাকে। তো আপ হওয়ার চান্সেস বেশি থাকে মানে কল কেনা আমাদের উচিত। কিন্তু আমরা তো এটা ভাববো যে যদি কোনো কারণে দামটা কমে যায় তাহলে তো আমার লস, তাই জন্য আমরা কি করব, দুটো কল কিনব আর একটা পুট কিনব। এক্সারসাইজ প্রাইস দেখা যাচ্ছে 10,000 টাকা, কল প্রিমিয়াম কত, 300 টাকা, পুট প্রিমিয়াম 400 টাকা। ঠিক আছে, এবার তাহলে কত টাকা কস্ট অফ স্ট্র্যাটেজি হবে, মানে আমার প্রিমিয়ামের পিছনে কত টাকা খরচা হচ্ছে। কল দুটো কিনছি, তাহলে দুটো কলের দাম হচ্ছে 300 × 2 = 600 টাকা, আর একটা পুটের দাম হচ্ছে 400 টাকা। তাহলে কস্ট অফ স্ট্র্যাটেজি কত হচ্ছে, 1,000 টাকা কস্ট অফ স্ট্র্যাটেজি। এবার আমরা বার করব ব্রেক ইভেন পয়েন্ট। আবার বলি, ব্রেক ইভেন পয়েন্ট মানে আমার লাভও হবে না, আমার লসও হবে না। আমি এক কোনো লাভও করছি না, কোনো লসও করছি না। তাহলে কি করতে হবে, কলের ক্ষেত্রে আমরা জানি দাম বাড়লে লাভ। সুতরাং 10,000 টাকার সাথে আগে আমরা কি করতাম, 1,000 টাকা যোগ করে দিতাম। কিন্তু এক্ষেত্রে সেটা করতে পারবো না। কেন করতে পারবো না, কারণ 1,000 টাকা দাম বাড়লে লাভ কখন, যদি সেটা একটা শেয়ার কেনা হতো। এখানে 1,000 টাকাটা দুটো শেয়ারের পিছনে খরচা হচ্ছে না। তা কলের ক্ষেত্রে তাহলে 1,000/2 করে দেবো, তাহলে 10,000+500 টাকা হয়ে কত হবে, 10,500 টাকা হলো ব্রেক ইভেন পয়েন্ট। আর পুটের ক্ষেত্রে যেহেতু একটাই পুট কেনা হচ্ছে, তাহলে 10,000 থেকে 1,000 টাকা মাইনাস করে হবে 9,000 টাকা ব্রেক ইভেন পয়েন্ট।